কারওয়ান বাজার কিচেন মার্কেট নামে এই ভবনটি গড়ে ওঠে 1985 সালে। ঢাকা সিটি কর্পোরেশনের তৃতীয়তলা এই ভবনটিতে দীর্ঘদিন থেকে দেখা দিয়েছে অনেক ফাটল। নিচতলা থেকে শুরু করে প্রায় প্রতিটি তলায় এমন অবস্থা। বেশ ঝুঁকি নিয়ে বছরের পর বছর ব্যবসা করছে প্রায় 1000 দোকানি। সাবারের মতো আরও একটি মৃত্যুপুরী হওয়ার আশঙ্কায় এখানকার ব্যবসায়ীরা। এরকম দেখলে তো মনে হয় যে এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। সরকারের কাছে আমাদের আবেদন, যেমন ওই এটা একটু মেরামত। দোকানিদের দাবি, ভবনের তৃতীয় তলায় ভারী পণ্যের গোদাম থাকার কারণে এই অবস্থা। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যে উপরে যে আমাদের যে গোডাউনগুলো আছে, এই গোডাউনে যে মানে অনেক ক্ষতি হচ্ছে। অতিরিক্ত লোড হলো তিনতলা, এই লোডটা আমাদের দোতলা নিচতলা এফেক্ট করে। মূল একটি পিলারে এরকম লোয়ার খুঁটি দিয়ে টিকিয়ে রাখা হয়েছে ভবনটি। বিষয়টিকে তেমন কোনো আমলে নিলেন না পাশের দোকানিরা। এটা ওই পানি পড়তো উপর থেকে, ছাদ একটু ফাটা ছিল, এই পানি পড়ার জন্য এটা লাগাইছে। এখন কোনো ইয়া দেয় না, মানে ইয়া রায় দেয় না যে এটা কোনো দুর্ঘটনা করতে পারে এই ধরনের। বাঙ্গা গেলে তো কবি যেত, এই পর্যন্ত কি বাংছে বাঙ্গা। সংবাদ সংগ্রহ করতে গেলে তৃতীয় তলার দোকানিরা বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাদের সঙ্গে বিভেদ দেখা দেয় দ্বিতীয় তলার দোকানিদের। এ ব্যাপারে টেলিফোনে কথা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল খায়রের সঙ্গে। ঝুঁকিপূর্ণ যে জায়গাটুকু মার্ক করে দেওয়া আছে, এবং আমি আজ থেকে বলেছি যে ওই জায়গাগুলোতে যেন কেউ না, এবং আগামীকাল টিম নিয়ে এবং আরো একটা মানে সোমবার ওই দুই দিনও আমরা যাবো। রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের প্রায় প্রতিটি অংশে এরকমই ফাটলের চিহ্ন দেখা গেছে। এখানে আতঙ্ক বিরাজ করছে দোকানদার এবং কর্মচারীদের মাঝে। তাদের একটাই দাবি, সাভারের রানা প্লাজার মতো আরেকটি বড় দুর্ঘটনা ঘটার আগে যেন সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে এই মার্কেটটির ব্যাপারে। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা।